एनएमसी मल्टीमीडिया यूट्यूब चैनल पक्ष अपने स्वागतम। आजकल वीडियोते अपन देखान पिंज आदा देशी आलू हलैंडर आलू रसुन इत्यादि यगलो दाम सम्पर्के दामगुलो जानते हले वीडियो शेष पर्यन्त देखुन। তাহলে চলুন শুরু করা যাক। পেঁয়াজের বাজার বিকল্প দেশ থেকে আমদানি শুরু হলো, প্রভাব নেই বাজারে, পাইকারি এবং খুচরা বাজারে কমছে না দাম। ব্যবসায়ীরা বলছেন চাহিদার তুলনায় আমদানি কম। তাহলে চলুন দেখা যাক আজকের পাইকারি পেঁয়াজের বাজার। প্রতি কেজি পেঁয়াজ আজ বিক্রি হচ্ছে 85 থেকে 90 টাকা দেশি পেঁয়াজ। প্রতি কেজি এলসি রসুন বিক্রি হচ্ছে 90 থেকে 100 টাকা। দেশি রসুন বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকা। তাহলে এখন আলুর দামগুলো জানা যাক। প্রতি কেজি হল্যান্ডের আলু বিক্রি হচ্ছে 44 থেকে 45 টাকা কেজি। দেশি আলু বিক্রি হচ্ছে 46 থেকে 48 টাকা কেজি। এতক্ষণ আমরা আলুর দাম শুনলাম, এখন আমরা আদার দাম শুনব। আদা প্রতি কেজি 140 থেকে 150 টাকা বিক্রি হচ্ছে দেশি আদা। আমাদের পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কাঁচামালের অন্য পণ্যের দাম যদি জানতে চান তাহলে কমেন্ট করে আমাদের জানান।